মোটামুটি যেটা নিতে নেওয়ার জন্য এগরা আসে এ গেছি সামনে দেখতে, এবার দাম টাম জিজ্ঞাসা করবো কেমন কি হয় তারপরে নেব। হ্যাঁ ছাতু কত করে বা? 40 টাকা শো, 30 টাকা শো, 400 টাকা কিলো? এত দাম কেন গো? আড়াই না 200-250 টাকা কিলো তো থাকে দাদা। এটা দেশি না ইয়ে, মানে এই ছাতুগুলো ঘরুয়া না তোমার ইয়ে করা লোক নিয়ে এসছে তার কাছ থেকে নিয়েছেন? এটা 400 টাকা কিলো নেবো তো আমি, কিন্তু চা দাম শুনে তো কত করে নেবেন বলুন? 500 গ্রাম নেবো টোটাল, কত নেবেন বলুন? কম সম হবে না একটু? ছাতুগুলো তো বড় হবে, সুন্দর দেখতেও পাচ্ছি। এটা আপনি ঘরুয়া লোকের কাছ থেকে নিয়েছেন না? তার মানে ঘরুয়া হবে তো? ওটা বাসি হয়ে গেছে নাকি বলুন তো, একটু এ লাগছে। আচ্ছা হ্যাঁ, ছাতু তো সকালে হলে ওটা একদিনেই ব্যবহার করতে, না হলে নষ্ট হয়ে যায়। খড়ের ছাতু ওই মাশরুম হলে আলাদা ব্যাপার, না হলে খড়ের ছাতু কিন্তু থাকে না, একদিনের পরেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জাম লেগে গেছে পুরো একদম, দেখতে পাচ্ছ রাস্তায় পুরো মার্কেট সকালবেলা এখানে ইট রিক্সা করে আছে পুরো জাম। ও তাহলে এটা 500 গ্রাম নেবো, কত করে করবেন ফাইনাল বলুন কাকু দাদা। তার সঙ্গে ফাইনাল মোটামুটি রেট করে নিলাম, একদমই দাদা একদমই কমেই করে দিয়েছেন। জানি না সামনের দিকে আরো হয়তো কোথাও আছে নাকি, তো সামনে পরে দাদা এটা দেবেন। আপনাকে যে ছাতুটা দিলাম একবার আপনি খেয়ে বলবেন ছাতুটা কেমন, অবশ্যই আপনাকে আসতেই হবে, কারণ কি ছাতু দেখেছেন তো, একটু ভিজা নেই কিছু না, ফ্রেশ একদম টাটকা জিনিস নিয়ে যান। বড়গুলো না একটু বড়গুলো দেন, ছোট হলে কি হবে তো, এই মাশরুমগুলো যত ছোট করবে খেতে তত ভালো লাগবে, বড় একটা যত ফ্লাওয়ার যখন বড় হয়ে যায় তখন আপনার ঘেঁটে ঘেঁটে যাবে। সেটা দাও নি, সেটা তা সেগুলা দাও নি দাদা, এগুলা দাও, ড্রেস ফ্রেস গুলা দাও। হ্যাঁ এই ছাতু নেওয়ার জন্য সকাল সকাল উঠে বিছানা থেকে উঠেই দৌড়ে আসা। ওগুলো হালকা হয়, তুমি সেটা দাও নি এদিক নু দাও, সে তো চটকে যাবে সেটা জানি। না না সে তো পেটে গিয়ে ঘন্টা হবে। তো ছাতু নেওয়া কমপ্লিট হলো, এবার একটু বাজারের দিকে যাব। এই সামনে বাজারে ডেলি বাজারে মার্কেটে সকাল সকাল সবাই কেনাকাটি করছে, ভিড় দেখতে পাচ্ছ তো, বাজারের দিকে যাব আর কি পাওয়া যায় নাকি দেখবো। আর এদিকে সঞ্জীবকে ফোন করছি, সঞ্জীবের জানি না কেন কী ব্যাপার, তো সঞ্জীব সঙ্গে থাকলে ভালো হতো, সঞ্জীবের ফোন তো সুইচ অফ, কিছু করার নেই। দেখি মার্কেটে আর কী কী পাওয়া যায়। বাজার ঘুরে চলে এসেছি, এবার একটু মাছের মার্কেটে যাবো, কীরকম কী দাম টাম চলছে দেখি। মাছ হয়তো আজকে নেবো না, কারণ যেটা পেয়ে গেছি ছাতু সেটা মাছের থেকে অনেক দামি। তো এই হচ্ছে মাছ বাজারের অবস্থা, ভিড় একদম সকাল সকাল, কারণ সবাই মাছ নিচ্ছে। মাছ মার্কেটটা দেখায় এগরা, সবথেকে বড়ো মাছ মার্কেট আমাদের এগরাতে, দুটো মাছ মার্কেট আছে, একটা মিলনির কাছে আছে আর একটা পুরনো মাছ মার্কেটে যেটাকে বলে।
এখানে অনেক রকমের মাছ, অথচ কত মাছ দোকান। দাদা মুরাল কত করে গা? হ্যাঁ 400 টাকা কিলো। বাহ মুরাল দেখতে তো টাটকা, কাতলা মাছ একদম জ্যান্ত কাতলা মাছ আছে। তপ মাছ মার্কেটে একদম মাছ ভর্তি। আর এইদিকে শুধু একদিকে নয়, এইদিকেও মাছ আছে। ওই দিকটা বেশিরভাগ দেশি পাওয়া যায়, আর এই দিকটা ইলিশের কাছ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। কী কী পাওয়া যায় দেখি, শিঙি আছে, এদিকেও শিঙি আছে। না বাবা আজকে মাছ নেব না, আজকে একটু ভিডিও করছি আমাদের এগরায় মাছ মার্কেটে কী কী মাছ পাওয়া যায় সেসব দেখাচ্ছি আর কি। আপনি আছেন? আপনার আমার পাশেই আছেন? সব জায়গায় আজকে জ্যান্ত কাতলা মাছ দেখতে পাচ্ছি, কী ব্যাপার? ইলিশ চলছে কত করে দাদা? হ্যাঁ 1000 টাকা করে ইলিশের সাইজ দেখতে পাচ্ছ। এইখানে বড় বড় ইলিশ আছে দেখি। ও দাদা বড় ইলিশটা কত করে দেখতে পাচ্ছ? ইলিশের সাইজ দারুণ দারুণ সাইজের সব ইলিশ। আর পুরো এই 3টা কার্টুন ইলিশ আছে, পম্পলেট আছে। দাদা বড় ইলিশটা কত করে গো? হ্যাঁ ব্যস্ত দাদা বড় ইলিশটা কত করে? দাদা বড় ইলিশটা কত করে? 1600। আর এটা? এগুলা কি ডিম হয়েছে? এগুলা কি ডিম ইলিশ? এগুলা কি আমাদের দিঘার না অন্য জায়গার দিঘার ইলিশ? দেখতে পাচ্ছে এটা হচ্ছে এত বড় বড় সাইজের ইলিশ, 1600 টাকা করে। আর এইদিকে তো সব মাছের ভর্তি, বড় বড় কাতলা মৃগেল সব মাছের ভর্তি একদম। চারিদিকে শুধু মাছ আর মাছ, পুরো একটা মাছের ভান্ডার চলছে। আমি শুনে এসেছিলাম ইলিশ নাকি অনেক সস্তা চলছে, কিন্তু সস্তা নয়, বেশ ভালোই দাম আছে। এইখানেও দাদার কাছে ইলিশ আছে। মোটামুটি আমাদের এগরার মাছ মার্কেটে A to Z সব রকমের মাছ পাওয়া যায়। দাদা ইলিশ কত করে দিচ্ছেন? মানে এটা কত সাইজ হবে? এই যে 1000 যেটা, আচ্ছা আজরা 1200, মানে এটা ওজন 1200 করে। আর এটা খোকা ইলিশ? তার মানে মোটামুটি আমাদের এগরার মাছ মার্কেটে সব রকমের মাছ আছে একদম একদম। দেখতে পাচ্ছে যে চারদিকে চারদিকে শুধু মাছ আর মাছ। দীঘার মাল? দীঘা লোকাল মাল। আচ্ছা এদিকে মাছ মার্কেটের পাশেই আছে একদম খাসির দোকান। এই দোকান থেকে আমি আমার আমেরিকা থেকে যে দিদিরা এসেছিল সেই দিন মাংস নিয়ে গেছিলাম, দারুণ মাংস। আর এই হচ্ছে আমাদের টোটাল দুদিকের ফিশ মার্কেট। এইদিকের মার্কেটটা হচ্ছে বেশিরভাগ দেশি, আর এইদিকে দেশি আর নোনা মিশিয়ে চলছে মার্কেট। তো মাছ নেব না কিন্তু মার্কেট নিলাম। আচ্ছা দারুণ দারুণ বললেন। তো যাই হোক এবার বাড়ি ফিরতে হবে মাছ মার্কেট থেকে। এইখানে দাঁড় করানো আছে সাইকেল, কেউ সরিয়ে দিয়েছে আমার সাইকেলটা। যাই হোক এবার বাড়ি ফিরতে হবে সাইকেল নিয়ে, কারণ মাছ আমার নেওয়ার প্ল্যান ছিল যদি ছাতু না পেতাম, কিন্তু ছাতু পেয়ে গেলাম, মাশরুম পেয়ে গেলাম, মাছ আর আজকে নেব না। ছাতু নিয়ে এসেছি আর গ্রামে চলে এসেছি। একজনের ঘরে খসলা শাক তলা ফেলেছে, একদম টাটকা টাটকা খসলা শাক, 10 টাকা এক আঁটি, এক আঁটি নিয়ে যাব। তো চলে এসেছি এই সুভাষের ঘরে, শাকের তলা ঘর করছে আর সুভাষ ঘর কমপ্লিট হয়নি, এই তার মাঝখানেই দিয়েছে শাকের বীজ ফেলে দিয়েছে আর শাকের তলা করেছে। তো যাই হোক একদম টাটকা টাটকা শাক নিয়ে বাড়ি যাব।
বাড়ি পৌঁছে গেছি আমি, আর ঘরে লাগানো তালা, তার মানে মা এই গরুর জন্য খাওয়ার ব্যবস্থা করতে গেছেন, কারণ বাবা আজকে একটা কাজে গেছে আর গরুগুলোর মুখের সামনে কিছু নেই খাবার, তো সেই জন্য খাবার হয়তো জোগাড় করতে গেছেন। তো আমি মোটামুটি চাবি তালা খুলে জিনিসপত্রগুলো রাখি। মা চলে এসছে ঘাস কাটতে, আমি বলেছিলাম গরুর খাবার নেই, গরু খাবার নিতে চলে এসছে, এই যে বসছে বস্তা নিয়ে যেতে পারছে না, বাবা তো বাড়িতে নেই। যে দেখেছো অবস্থাটা মা, মানে গরুর জন্য জীবন দিয়ে দেবে তুমি, সত্যি তুমি যা দেখছি গরম হয়েছে না, তো বস্তাটা নিয়ে যেতে হবে। সাইকেলটা নিয়ে এলাম আমি, সাইকেলে করে নিয়ে চলে যাবো বস্তাটা। চলো আসো, চলো চলো ছাতু নিয়ে এসছি মা। ও মা দেখো ছাতু নিয়ে এসছি, আর কি জিনিস না মা, ইয়ে খসলা শাক এনেছি। হ্যাঁ দা, আরে সে একদম দারুণ খসলা শাক নিয়ে এসছি, একদম চচ্চড়ি করবে খসলা শাক দিয়ে। আর এদিকে জ্বালানি কুড়াচ্ছে হাতে মা, একদম বাড়ি থেকে লোকের ঘরে ঘরে গিয়ে তুলে তুলে এনেছি, একদম একদম নরম কচি কচি খসলা শাক একদম। এ ডালাটা নিয়ে নিন আকস্মটা। হ্যাঁ শুকিয়ে আছে, শুকিয়ে আছে। কেমন বাসার নিয়ে চলি মা, থাক 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 তুলে দেবেন, থাক তাহলে। ছাতু হাসে 500 গ্রাম এনেছিলাম মা, দাঁড়া সে রতন নিয়েছে 200 আর আমি নিয়েছি 300। ছাতুর ভাজা করবে, ছাতুর টক করবে, জমিয়ে একদম ছাতু, অনেকদিন খাওয়া হয়নি মাশরুম, খাওয়া হবে একদম জমিয়ে। ঘাস কেটে এসে শান্তি নাই, এবার মা মোটামুটি গরুগুলোকে স্নান করাবে মোটর চালিয়ে। আমি মা দুজনে বালতি ফেললাম, ওই বালতিটা ফেটে গেছে নাকি, ও কবে ফাটলো বা, যে ভালো বালতিটা ফেটে গেল। আর এই স্নান করানো তো আমার দ্বারা সম্ভব না, আমি গিয়ে বস্তাটা নিয়ে আসলাম, সেখানে ঘাস বস্তা আছে, আর ঘাসগুলো মোটর চালিয়ে ধুয়ে নিলাম জলে, কারণ পুকুরে জল উপরের দিকে উঠে যাচ্ছে, ওইখানে নিয়ে গিয়ে ধুলে মাটিগুলো সব ধুয়ে যাবে, একা ধোয়াও সম্ভব না, এই জন্য এ করলাম আর কি। এখানে বেঁধে গরুগুলোকে স্নান করে দেওয়া হবে, আর একটু খেঁচে বাঁধো মা, পুরো দুটা খেঁচে নাও পুরো একদম, দেখলে ঘুরবেন টুরবেন কিছু এদিক ওদিক করবেন। চল কম জলে এইদিক ওইদিক রাস্তার দিকে করো, বা সেখানে থাক, এ ফাটা বালতিটা জলটা আগে নিয়ে নাও, নাহলে সেটা করা করা কোনো অসুবিধা নেই। গরম লেগেছে, লাল জল বেরোচ্ছে গাছ থেকে, দেখো দেখেছ পুরো লাল লাল জল বেরোচ্ছে। আমাকে হাত বুলে দেবো তোমার, যাতে আমি বলে দিচ্ছি। মা ছেলে দুজনে মিলে স্নান করিয়ে দিয়েছি গরুকে, না উপরের চুলগুলো ভিজে নি, মানে ভেতরের দিকে জল পেয়েছে, পুরো তো ভালো করে ধোয়ানো হলো, তা মা পুরো ঘাঁয়ে ভিজেছে, আমিও ঘাঁয়ে পুরো ভিজে গেছি। আর মা এবার স্নান টান করবে, ঘাস এগুলো ধোয়া হয়েছে, তার মা ছাতুর কী করবে আজকে, হ্যাঁ একদম 300 গ্রাম ছাতু আছে দমকা আজকে করো তো। আর সে যে কচি কচি নরম শাক নিয়ে এসছি না, ছোট্ট করে চচ্চড়ি একদম, কচি করে চচ্চড়ি, খসলা শাক এনেছি একদম, এই বছরের প্রথম খসলা শাক, খসলা শাক খসলা শাক উপড়ে উপড়ে দিচ্ছে, আমার চোখের সামনে আমি নিয়ে এসেছি, পলুয়া খসলা হবে না একদম পিওর খসলা, তুমি দেখবে শাকগা বুঝতে পারবে দিলে। তো চলো একটু বিশ্রাম করি আমি, মাও স্নান করে আসুক, তারপরে সব কাজ শেষ করে এসে মা ওনারে উনান ধরিয়ে দিয়েছে, কিন্তু মা এখনও তার যে পছন্দের জিনিস, অ্যাকচুয়ালি আজকে যে ছাতুটা এনেছি এটা কিন্তু মায়ের পছন্দের জিনিস, মানে আমাদেরও পছন্দের, এটা নয় যে আমাদের পছন্দের নয়, কিন্তু মায়ের একটু বেশি পছন্দের নাকি মা, মানে মা ছাতুটাকে খেতে খুব ভালোবাসে, কারণ মামা মামাদের ঘরে প্রচুর ছাতু খেত মা যখন বিয়ে রাখে নাকি মা, হ্যাঁ বৃষ্টিকালে যখন যেত মা, কারণ মামাদের ঘরে খড় প্রচুর থাকতো আর খড়টা পচলে প্রচুর ছাতু হতো, রিসেন্ট কিছুদিন তো ছাতু খেতেই পাওয়া যাচ্ছে না, তো তার জন্য আজকে ছাতুটা আনা মায়ের জন্য, আর সেই মা এতক্ষণই ছাতুগুলো দেখেনি, এটা একটু হতে পারে বলো মা, তুমি এতক্ষণ ছাতুগুলো দেখো নি বলো, দেখবো বেলা হয়ে গেছে রান্না হবে, বাবার তো আসতে দেরি হবে কাজ থেকে, আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা মা এই শাকটা যে এনেছি শাকটা পিওর খসলা শাক, তো
তা 10 টাকা দিয়েছে কত পরিমাণ দেখেছো? স্কুলে যে জুতা দোকানি সুভাষ আছে না, তাদের ঘরে সে যে ঘর হবে তার কি বলে রাউন্ড ঢালাই আছে, মাঝখানে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোতে ফেলেছে। আর শার্টটা দেখে না আমার লোভ লাগলো, এই জন্য নিয়ে এলাম। আর তোমার পছন্দের ছাতু, এই ছাতু সেটা বার করো, ওটা থালায় একটা বার করে দেখি আমি দিচ্ছি, দাঁড়াও। ছাতুগুলো বাসি ছাতু না তো মা? হ্যাঁ ঠিক আছে তো, ছাতুগুলো এটা ঘরুয়া মনে হয় না, চাষ করা আছে তো, মানে এটা ঘরুয়া, এটা না না আমি বলছি কি ঘরুয়া না এ বলো তো, এখন জানবো কি করে, এখন তো চাষ করছে লোক ছাতু, এগুলো বাদ দিয়ে দিলে অনেকটা হালকা হয়। সে কি হালকার জন্য দেবে গো, কে ফোন করছে? আর ছাতুগুলো কি রান্না করবে মা? ছাতু ভাজা করবো আর আমচুর দিয়ে ছাতু টক করবে। আচ্ছা এই তো উঠে যাচ্ছে আমার মা, তুমি কি বলছো? হ্যাঁ মানে এটাও সেই খড়ের ছাতু, কিন্তু এটা চাষ করানো হয় আর সেটা প্রাকৃতিক ভাবে ঘরে হয়। যা কি করবে আর, না পাওয়া গেলে এরকম করে সুন্দর করে আঁশগুলো তুলে দিতে হবে উপরে। আর এগুলোই হচ্ছে আসল মানে মাশরুম, এবার বা ছত্রাক যেটাকে বলে আমরা গ্রামীণ ভাবে বলি ছাতু। আর যেটা আরও এক ধরনের হয় গোল গোল ছোটো ছোটো হয় সুন্দর, সেগুলা এই তো উঠছে। সে দোকানটা বললো তো না, সে লোক বিক্রি করতে নিয়ে এসছিলো ঘরুয়া, আমি তার কাছ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক সেটা না বড় কথা না, খেলে খেয়ে স্বাদ হলে ভালো না কি মা? শুকনো আরেক জায়গায় বিক্রি বিক্রি করছে দেখলাম, একটু ভেজা ভেজা আছে, 500 গ্রাম না, ওজন কম হতো মা, এটা কিন্তু শুকনো একদমই হালকা। যাই হোক কিছুটা ভাজা করবে আর কিছুটা টক করবে নাকি মা? শাকটা চচ্চড়ি করেছি, তারপরে এই ছাতুটাকে ভাজবো। ছাতুতে দিয়েছি লঙ্কা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচানো আর শসা বাটা, আলু একটু দিয়েছি, মানে অল্প হয়ে গেল তো ধুয়ে ফেলতে, দিয়ে দিয়ে মানে নুন হলুদ মাখিয়ে দিয়ে মিক্স করে রেখে দিয়েছি, ভাজবো ছাতুটা, ভাজবো। আর এই ছাতুটাকে আমচুর দিয়ে, নুন হলুদ মাখানো আছে, আমচুর দিয়ে টক করবো। আমচুরও ভেজানো হয়ে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে, রান্না করতে হবে, প্রচণ্ড গরম, এই জন্য আমিও মানে আঁকা বাঁকা হচ্ছি রান্নার জন্য, দেরি হয়ে গেছে। তেল দিবে না কড়াইতে? তেল দিয়েছি তো। ও দেখা যাচ্ছে না, ও বাবা তেল দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে কড়াইটা প্রচুর হিট হয়ে গেছে। আস্তে করে দেবে, অনেক দিনের পরে ছাতু ভাজা খাবো, মানে সত্যি বলছি স্বপ্ন। আর এই যে ছাতু ভাজার যে স্বাদ হয় না, এর সামনে ইলিশ মাছও ফেল। চিপে রস বের করবে না মানে, এটা জানি না, মা তো বলছে এটা চাষ করা মানে কি বলে মাশরুম বা ছত্রাক, যাই হোক কি হয় স্বাদটা কেমন হয় তার উপর নির্ভর নাকি মা? এদিকে মা পুরো ঘেমে যাচ্ছে, একদম ঘেমে, প্রচুর গরম প্রচুর গরম, মা কড়া হিট হয়ে গেছিলো, পুড়ে টুলে যাবে হয়তো। যাই বলো মা, এই ছাতু ভাজা বুঝলে তোমার দিদিমার সঙ্গে কিন্তু তুমি পারবে না, দিদিমা যে ছাতুটা ভাজে তোমার, মানে ভাজতো মানে দিদিমা যখন রান্না করতো, আমি যখন মামার বাড়ি যেতাম
দিদিমা বললাম তো মামার ঘরে ছাতে মানে খড়ের গাদা থাকতো প্রচুর, এবার ঢাকা লাগিয়ে দাও একটু, আর একটু ঢাকা লাগিয়ে দাও। প্রচুর ভেটকি মাছ পড়ছে, হ্যাঁ সবার ধরে নিল ভেটকি মাছ। কত কত কাদের ঘরে গোমা, কটা কটা ইয়ে পড়েছে, এত পরিমাণ পড়েছে, বেকার না বেকার হয়ে গেল। গোপাল দাদুও নাই আর বাবাও কাজে গেছে, এলে সব গেল। পূর্ণিমাও চলে আসছে, আহা আহা সুন্দর সুন্দর লাল লাল করে ছাতু ভাজা হয়ে গেছে, আহা কি যে মজা হবে আজকে খাওয়া দাওয়া। একটু মাছ ঘেঁটে ঘেঁটে দাও তো, মানে ভেতরের গুলা বাইরে বের করে দাও, বাইরে গুলা করে দাও, ছড়িয়ে দাও, দেখে না বাস, আহা ঝাল একটু দিয়েছে না মা, সকাল সকাল দৌড়ে গেছি মা একরা ছাতু আনতে। আসল কথা এই ছাতু ভাজার একটা খাওয়ার একটা আলাদা মজা আছে, বা এর একটা আলাদা টেস্ট আছে, এই জন্য এত কষ্ট করে ছুটে যাওয়া সকাল সকাল। আবার এই টকের ছাতুগুলো তো ভাজবে মা, হালকা ভাজবে তো, ছাতু ভাজে কিন্তু সর্ষে বাটা লাগে, সর্ষে, হ্যাঁ ওইটা বলছি, সর্ষে বাটা ছাড়া ছাতু ভাজা বেকার। ছাতু বাটাতে আরও একটা ছাতু হয় যেটা উই ছাতু বলে মা, সে ছাতুটা এবছর হলো না, বা দুর্গাপূজার আগে আগে হয়, না সেটা কি পড়ে গেল গো, শাকের পাতা, জল বের করে দিয়েছে জিবে, এটাকে মা হালকা করে ভাজবে, আর এটা কেমন করে টকটা বসায় মা সেটা অবশ্যই দেখাবো। হালকা করে ছাতুটা ভাজা কমপ্লিট, এবার টক বসে এরকম দিয়ে দেবে নাকি উপর থেকে, ইয়ে টক জল মানে আচ্ছা আচ্ছা, লঙ্কা গুঁড়া, হ্যাঁ টক হবে তো, একটু টক টক না হলে হয় টক খায় ফুলে যাবে, যতটা কম মনে হচ্ছে ইয়ে পেলে না মা, জল দিলে ফুলবে, একটু ঝোল লাগবে মা, নাহলে একদম শুকনো শুকনো সব তরকারি হয়েছে তো আজকে। এটাতে কি কি দিয়েছে তাহলে, সর্ষে বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়া, লঙ্কা গুঁড়া, আমচুর, আমচুর, ব্যাস খুব সিম্পল রান্না। এই যে টক তরকি বসে গেল, টক তরকারি বসে গেল, আর সামান্য খালি কিছুক্ষণ ফুটলেই তরকারি হয়ে গেছে, আর ফোটার সময় নামানোর সময় একটু কাঁচা তেল দেবে নাকি মা, তেল দেবে না, বাহ। তো দেখতে পাবে ছাতুর টক রান্না, ছাতুর ভাজা রান্না, আর চচ্চড়ি। তো এবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় কেমন রান্না করলো মা আজকে, সেটাই দেখার। ছাতুর ভাজা মা, ছাত্র ভাইরা একটু নুন কম হয়ে গেছে, ছাত্র ভাইরা যা লাগছে না, ও হো এই স্বাদের জন্যই তো সকাল সকাল দৌড়ে যা, এই যে চচ্চড়ি খসলা শাকের চচ্চড়ি, মানে শীতের সময় যে শাকটা পাওয়া যায় তাকে খসলা শাক বলে, সেই শাকের চচ্চড়ি, ওলে মা চচ্চড়িতে না মা নোটে শাকটাই বেস্ট, এই শাকের থেকে ভালো লাগছে, হুম
দিয়ে ছাতু টক। এই লাগছে আর কি। ও সকালবেলা দৌড়ে যাওয়া এগরাম সার্থক হয়েছে। এত সুন্দর সকালবেলা যদি না যেতাম এগরা, তাহলে এত সুন্দর খাবার আজকে খেতে যেতাম না। তো চলো খাওয়া দাওয়াটা শেষ হোক। বিকালবেলা থেকে শুরু হয়েছিল বৃষ্টি নাকি মা? কারেন্ট টারেন্ট নাই, তারপরে কারেন্ট এসছিলো, আবার চলে গেলো, আবার এক্ষুনি এলো। আর তার মাঝখানে অসময়ে বাবা এনেছিল তাল, মানে তালের সিজন প্রায় শেষ বললেই চলে, কিন্তু বাবা তাল এনেছিল, আর সেই তালের হচ্ছে পিঠা। বিকাল থেকে কোথাও বেরোনো হয়নি, কিছু নয়, কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই, আর ওয়েদারও খারাপ, যাচ্ছে তো ব্যাপার। তার মধ্যে আজকে রাতে হচ্ছে তালের পিঠা। তালের আমাদের এটাকে বলে গুলগুলা, অনেকের করে অনেকের দিকে বলে পুলি পিঠা। পুলি পিঠা বল না মা, আমাদের এদিকে বলে গুলগুলা। কে কী বলে জানা না, কি আর একটু শক্ত করবে নাকি মা? ভালো হতো রাত প্রায় এখন 10টা বাজতে যায়, কারেন্ট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। মনে হয় না যে আজকে আর কারেন্ট থাকবে। তো আর রাত পর্যন্ত, বেশি রাত পর্যন্ত বসে না থেকে খাওয়া দাওয়া করে শুয়ে যাওয়াটাই বেটার। কারেন্ট নেই মানে কোনো কাজ হচ্ছে না, কারণ আমার যাবতীয় কাজ অনলাইনে, তো সব কিছু আটকে গেল। আর ছিল না আমার এক গাঁথা দিয়েছে, দেখো মোটামুটি রাতের বেলা তালের পিঠা খেয়ে ঘুমানোর প্ল্যান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাবে একটা নতুন ভিডিওতে।